আজ আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাবো ডিম দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি। তো বানিয়ে ফেলি, চলুন আমি শুরু করছি আজকের রান্না। এখানে আমি একটা প্রমাণ সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি ছাড়িয়ে রেখেছি। আমি রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটা আমি কেটে নেব। পেঁয়াজটা কুচি করে কেটে নিতে হবে। রসুনগুলো আমি কুচি করে কেটে নেব। আমি এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া নিয়েছি। এগুলো আমি সব ছোট ছোট করে কেটে নেব। আমি নিয়েছি 1/4টা ফুলকপি। আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। এগুলো এবার আমি একটু ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি কড়াইয়ে ফুলটা ধরিয়ে দেবো, কড়াইটা গরম হতে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এবং একদম লো করে দেব। কড়াইটা গরম হবে, তাকে আমি ডিমটা আমি ছাড়িয়ে নেব। ডিম সবসময় ঠান্ডা করে ছাড়াবেন, তাহলে একদম ভালোভাবে ছাড়ানো যাবে। গরম থাকতে থাকতে ছাড়ালে ডিমটা ভালোভাবে ছাড়ানো যায় না। এবার আমি একটা সুতো নিয়ে ডিমগুলো মাঝে মাঝে কেটে নেব। আর আমি নিয়েছি এখানে সর্ষে বাটা। সর্ষের সাথে আছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো। এবার আমি একটু
কড়াই আগে একটু হলুদ দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। ডিমগুলো আমি একটু ফ্রাই করে নেব। এরপরে আমি ফুলকপি গুলো এখানে একটা টমেটো দিচ্ছি। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এতে একটু আমি কালো জিরা ফোড়ন দেব। এরপরে আমি রসুন কুচি গুলো দিয়ে দেবো। রসুন গুলো একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি গোল্ডেন ফ্রাই হবে। দাঁড়া
আপনার পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে একটু নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আপনি একটু মিডিয়াম করে রাখবেন। এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর আমি আর একটু জল দেব। আর আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এখন ডিমটা আমি একটু পরে দেবো, ফুলকপিটা এতে একটু সেদ্ধ হবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে দেখবো। চচ্চড়ি হয়ে এসেছে। এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ 5 মিনিট মতন ফুটবে। আমার এখানে এক চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি একটু নামাবার আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। তেল দেওয়ার পরে একটু ফুটবে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার এগ চচ্চড়ি। এই হলো আমার এগ ফুলকপির চচ্চড়ি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগেছে তা আমাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন কেমন লাগলো এই রেসিপি আপনাদের। আর অবশ্যই শেয়ার করবেন। যারা নতুন চ্যানেল দেখছেন আমার তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।